নমস্কার বন্ধুরা এন এম এডুকেশনে স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমরা সেই ম্যাথের ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকের আমাদের বিষয় হচ্ছে পার্সেন্টেজের পার্ট ফাইভ এর আগে আমরা চারটি পার্টটা আলোচনা করছি পার্সেন্টেজে যদি তোমরা না দেখে থাকো আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের পাঠ শুরু করছি তো আজকের পার্টে প্রথম প্রশ্ন হচ্ছে জলকে বরফে পরিণত করলে দশ পার্সেন্ট আয়তনে বাড়ে তাহলে বরফ গলে জলে পরিণত হলে আয়তনে কত শতাংশ কমবে প্রশ্নটি ভালোভাবে বুঝো কি বলেছে জলকে বরফে পরিণত করলে দশ পার্সেন্ট আয়তনে বাড়ে অর্থাৎ দশ পার্সেন্ট আয়তন বৃদ্ধি হয় বরফ গলে জলে পরিণত হলে আয়তনে কত শতাংশ কমবে সেটা আমাদের বার করতে হবে এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু আগের পাটে আমি করিয়েছি প্রশ্নটির ভাষা আলাদা কিন্তু প্যাটার্ন কিন্তু আগের পাটে রয়েছে দেখবে যদি আগের পাটটি যদি দেখেছো তাহলে দেখবে এই ধরনের প্রশ্ন কিন্তু আমি করেই দেখো বলা হয়েছে যে আয়তনে বাড়ে অর্থাৎ পার্সেন্টেজ তো আমাদের যদি বাড়ে তাহলে কি হবে একশো দশ কি একশো থেকে দশ পার্সেন্ট বেড়ে কত হবে একশো দশ তাহলে দেখো ঠিক আগের আমরা করব কি দশ পার্সেন্ট আয়তনে বাড়ে অর্থাৎ একশো দশ হবে এবারে কি বলেছে দেখো বরফ গলে জলে পরিণত হলে আয়তনে কত শতাংশ কমে অর্থাৎ পার্সেন্টেজ আমাদের বার করতে হবে আর পার্সেন্টেজ বার করতে হলে একশো দিয়ে গুণ আমি পার্ট ওয়ানে আমি তোমাদের কিন্তু পার্সেন্টেজ কিভাবে বার করতে হয় আমি শিখিয়েছি যদি না দেখে থাকো অবশ্যই পার্সেন্টেজের পার্ট ওয়ানটি দেখে নেবে তাহলে বুঝতে পারবে পার্সেন্টেজ কিভাবে বার করতে হয় তো দেখো কি জল বরফে পরিণত হলে আয়তনে দশ পার্সেন্ট বাড়ে তাহলে দশ থেকে কত একশো থেকে একশো দশে হলো তাহলে দশ পার্সেন্ট বাড়লো পার্সেন্টেজ এবারে বার করতে কি বলেছে তাহলে বরফ বলে জলে পরিণত হলে আয়তনে কত শতাংশ কমবে অর্থাৎ পার্সেন্টেজ আমাদের বার করতে হবে আর পার্সেন্টেজ বার করতে হলে একশো দিয়ে গুণ দেখো এই শূন্য এই শূন্য তাহলে কি হলো একশো বাই এগারো সমান নয় পূর্ণ একের এগারো অর্থাৎ নয় পূর্ণ একের এগারো শতাংশ কমবে এর পরের প্রশ্নটি দেব এই প্রশ্নটি কিন্তু আগের প্রশ্নটির মতোই শুধু ভাষাতে আলেদা কিন্তু একই আলাদা এর থেকে বেশি হয় তাহলে এর আয় থেকে পার্সেন্ট কত শতাংশ কম প্রশ্নটি ভালোভাবে দেখো এর আয় বিয়ের থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি হয় তাহলে বিয়ের আয় এর থেকে কত শতাংশ কম সেটা আমাদের বার করতে হবে আগেরটা কি ছিল জল বরফে পরিণত হলে এত পার্সেন্ট বেড়ে যায় তাহলে জল বরফ বরফ জলে পরিণত হলে কত পার্সেন্টেজ কমবে প্যাটার্ন কিন্তু একই তুমি ভাবো যে কত পার্সেন্টেজ বেশি হয়েছে এবং কত পার্সেন্টেজ কম এই হচ্ছে প্যাটার্ন দেখো এ এর থেকে এত পার্সেন্টেজ বেশি এবং বি এর এর থেকে তাহলে কত পার্সেন্টেজ কম সেটা আমাদের বার করতে হবে তাহলে দেখো পঞ্চাশ পার্সেন্ট বেশি মানে কি পার্সেন্টেজ তো আমাদের একশো পার্সেন্ট পঞ্চাশ বেশি মানে কি একশো থেকে কত দাঁড়াবে দেড়শো দাঁড়াবে তাহলে পঞ্চাশ পার্সেন্ট বেশি হবে তাহলে দেখো আগের মতোই করব পঞ্চাশ পার্সেন্ট বেশি হয়ে কত দাঁড়াবে তাহলে দেড়শো দাঁড়াবে আর কি আমাদের কত শতাংশ অর্থাৎ পার্সেন্টেজ বার করতে হবে পার্সেন্টেজ বার করতে হলে একশো দিয়েই কম দেখো এই ধরনের এই পেটার্নে যদি থাক আসে প্রশ্ন কোনও সূত্র ছাড়াই কিন্তু আমাদের প্রশ্নগুলো সলভ হবে মুখে মুখে বলতে গেলে সলভ করা যাবে দেখো কি হচ্ছে এই শূন্যতে এই শূন্যতে কাটা গেল তাহলে কি তিন পাঁচে পনেরো তাহলে সমান একশো বাই তিন কত পূর্ণ হবে তেত্রিশ পূর্ণ একের তিন অর্থাৎ তেত্রিশ পূর্ণ একের তিন শতাংশ কম বিয়ের আর এর থেকে কত শতাংশ কম তেত্রিশ পূর্ণ একের তিন শতাংশ কম এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে এবং আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ধরনের প্রশ্ন যদি আসে তোমরা এইভাবে করবে তাহলে কম কিন্তু পেয়ে যাবে সময়ে এবার এই প্রশ্নটি দেখো এই প্রশ্নটি কিন্তু আগের প্রশ্নগুলোর থেকে একটু আলাদা প্রশ্নটি হচ্ছে আয়ত্ত একটি ক্ষেত্রে দৈর্ঘ্য তিরিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ কুড়ি পার্সেন্ট হ্রাস করা হলে কত শতাংশ ক্ষেত্রফলে পরিবর্তন হবে দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে কিন্তু দেখা যাবে এই একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য তিরিশ পার্সেন্ট বৃদ্ধি এবং পশ্ত কুড়ি পার্সেন্ট হ্রাস করা হলে কত শতাংশ ক্ষেত্রফলের পরিবর্তন হবে দেখো এই প্রশ্নটি কিভাবে সূত্র ছাড়াই কিন্তু মুখে মুখেই হবে আগে ভালোভাবে দেখো কি দৈর্ঘ্য কি বলেছে দৈর্ঘ্য তিরিশ পার্সেন্ট বৃদ্ধি এবারে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি মানে কি পার্সেন্টেজ মানে তো আমি বারবার বলছি যে একশো পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি মানে কি একশো তিরিশ হবে আর কি বলেছে পস্ত কুড়ি পার্সেন্ট হেরাস অর্থাৎ একশো থেকে কি কমে কত হবে আশি হ্রাস মানে একশো থেকে কমবে আর বৃদ্ধি মানে একশো থেকে বাড়বে তাহলে কি দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে কত দাঁড়াবে একশো তিরিশ এবার কি বলেছে পস্ত কত পার্সেন্ট হ্রাস পস্ত বলেছে কুড়ি পার্সেন্ট হেরাস অর্থাৎ কত দাঁড়াবে আশি এই তক বুঝতে আশা করে ক্লিয়ার হয়ে গেছে এই তর্ক দৈর্ঘ্য তিরিশ পার্সেন্ট বেড়ে কত একশো তিরিশ হলো এবং কস্ত কুড়ি পার্সেন্ট হ্যারাস অর্থাৎ কত হলো আশি এবার কি এবার আমরা কি জানি যে আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল সমান কি জানি দৈর্ঘ্য ইন্টু পস্ত তাহলে একশো তিরিশ ইন্টু আশি যেটা করবে সেটা হচ্ছে সংখ্যাগুলোর গুণ করবে কি করবে সংখ্যাগুলোর গুণ করবে আর এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা যাবে তাহলে সংখ্যা দুটোর গুণ করলে দাঁড়াবে একশো চার এবার দেখো দুটো শূন্য কি করে কাটা গেল যেহেতু এগুলো কি পার্সেন্টেজ ছিল পার্সেন্টেজ উঠে গেছে তাই নিচে কি নিচে একশো হবে নিচে একশো হবে আর একশো হলে এই শূন্য একটা কাটা কাটা যাবে যাবে এই শূন্য একটা সেটা আমি লিখলাম না ডাইরেক্ট করে দিলাম তাহলে তোমাদের পরীক্ষার হলো সে এইভাবে করবে তাহলে সময় তোমাদের অনেক বেঁচে যাবে দুটা শূন্য কাটা যাবে আর যদি দুটা শূন্য না কাটা যায় তখন কি যে গুণ করে যেটা বিরাবে দুটা সংখ্যার পর দশমিক দিবে বুঝছো গুণ করে যদি শূন্য দুটো যদি না কাটা যায় তাহলে দুটো দুটো সংখ্যার পর দশমিক হবে তাহলে কি দুটো সংখ্যাগুলোর গুণ করবে সংখ্যাগুলো গুণ করে কত হলো তেরো আর আঠেরোতে একশো চার তাহলে একশো চার হলো আর আমাদের কি বলেছে ক্ষেত্রফলের কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে এটা তো একশো চার পার্সেন্ট আর পার্সেন্টেজ মানে কি একশো তাহলে কি একশো থেকে কত পার্সেন্ট বেশি চার পার্সেন্ট বেশি অর্থাৎ চার পার্সেন্ট পরিবর্তন হয়েছে ক্ষেত্রফলে অর্থাৎ চার পার্সেন্ট ক্ষেত্রফল বেড়ে গেছে যদি এটা কম হতো তাহলে একশো থেকে যদি কম হতো তাহলে বলতাম এত পার্সেন্টেজ কম হলো ক্ষেত্রফল এই জিনিসটা মনে রাখবে পার্সেন্টেজের থেকে বেশি হয়েছে কত পার্সেন্টেজ চার পার্সেন্ট তাহলে অর্থাৎ চার পার্সেন্ট পরিবর্তন হয়েছে ঠিক দেখো এই ধরনের আরো কয়েকটি অঙ্ক করি তাহলে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবার এই প্রশ্নটি দেখো আয়তকার একটি ক্ষেত্রে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি ও পস্ত দশ পার্সেন্ট হ্রাস করা হলে কত শতাংশ পরিবর্তন হবে প্রশ্নটি দেখো প্রশ্নটির বলেছে দৈর্ঘ্য পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ কত দাঁড়াবে একশো দশ দশ পার্সেন্ট বৃদ্ধি মানে একশো থেকে একশো দশ এবার কি বলেছে পস্ত কি বলেছে দশ পার্সেন্ট হ্রাস পস্ত দশ পার্সেন্ট হ্রাস অর্থাৎ কত দাঁড়াবে একশো থেকে নব্বই অর্থাৎ কমবে হ্রাস মানে একশো থেকে কমবে তাহলে নব্বই এবার কি বলেছে ক্ষেত্রফল বার করতে হবে কত শতাংশ ক্ষেত্রফল পরিবর্তন হবে আর আয়ত ক্ষেত্রে এবার কি বলেছি যে সংখ্যা দুটি গুণ করতে হবে কি করতে হবে সংখ্যা দুটি গুণ করতে হবে আর এই দুটো শূন্য এইটাই শূন্য কাটা যাবে তাহলে সংখ্যা দুটি গুণ করলে কত দাঁড়াবে নিরানব্বই এই দুটো সংখ্যায় গুণ ফল কত হচ্ছে নিরানব্বই কিন্তু পার্সেন্টেজ মানে কি পার্সেন্টেজ তো আমি জানি একশো তাহলে একশো থেকে কত কম হচ্ছে একশো থেকে এটা এক পার্সেন্ট কম অর্থাৎ ক্ষেত্রফল হ্রাস হবে এখানে যে বলেছে প্রশ্নে যে কত পার্সেন্ট পরিবর্তন হবে অর্থাৎ এক পার্সেন্ট ক্ষেত্রফল হ্রাস হবে আগের প্রশ্নটি কি ছিল আগের প্রশ্নতে হলো যে একশো চার অর্থাৎ চার পার্সেন্ট আগের প্রশ্নটি কি চার পার্সেন্ট বৃদ্ধি হয়েছিল ক্ষেত্রফল আগের প্রশ্ন থেকে চার পার্সেন্ট বৃদ্ধি হয়েছিল ঠিক দেখো যখন একশো থেকে বেশি হবে তখন হবে বৃদ্ধি এটা যেহেতু নিরানব্বই হলো তাহলে কি কম থেকে ক্ষেত্রফল হ্রাস হয়েছে আগেরটা অর্থাৎ একশো চার হয়েছিল অর্থাৎ একশো থেকে কি বেশি তাহলে চার পার্সেন্ট বৃদ্ধি একশো থেকে কম হলে হ্রাস একশো থেকে বেশি হলে বৃদ্ধি হবে এবার এই প্রশ্নটি দেখো এই প্রশ্নটি কিন্তু আগের প্রশ্নটির থেকে একটু আলাদা আগের প্রশ্নগুলোতে কি ছিল বৃদ্ধি আর হেরাস এই প্রশ্নটিতে বৃদ্ধি বৃদ্ধি আর আছে তাহলে করা যায় এটি দেখিয়ে দিচ্ছি বলছে প্রশ্নটি আগে ভালোভাবে দেখো আয়তকার একটি ক্ষেত্রে দৈর্ঘ্য বারো পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ বারো পার্সেন্ট বৃদ্ধি করা হলে কত শতাংশ ক্ষেত্র ফলে পরিবর্তন হবে অর্থাৎ দুটোই কিন্তু এটা বৃদ্ধি আছে তাহলে দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য কি বলেছে বারো পার্সেন্ট বৃদ্ধি তাহলে কত হবে একশো বারো আর পস্ত কি বলেছে পস্ত কিন্তু বারো পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ একশো বারো তাহলে এই দুটোই গুণ তাহলে এই সংখ্যা যেহেতু সবগুলো সংখ্যা আছে তাহলে সংখ্যাগুলোর গুণ করব সংখ্যাগুলোর গুণ করলে কত দাঁড়াবে সংখ্যাগুলোর গুণ করলে দাঁড়াবে এটা দাঁড়াবে দেখো পার্সেন্টেজ যেহেতু উঠে গেছে মানে কি নিচে একশো আছে আমি বারবার আগের গুলোতে বলেছি নিচে একশো আছে আগের গুলোতে কি দুটো শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য ছিল নিচে যেহেতু একশো ছিল তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটাকুটি যাচ্ছিল কিন্তু এইগুলো এইটাতে কিন্তু শূন্য নেই অর্থাৎ তাহলে গুণ করে যেটা বেরোবে দুটোর পর দশমিক দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে দেখো নিচে যেহেতু একশো আছে তাহলে এইটাকে যদি একশো দিয়ে ভাগ করো তাহলে কিন্তু এটাই দাঁড়াবে তা আমি ডাইরেক্ট তোমাদের করার জন্যই বলে দিচ্ছি যখন শূন্য থাকবে না অর্থাৎ শূন্য কাটা যাবে না তখন কি করবে দুটো সংখ্যাগুলোর গুণ করে দুটোর পর দশমিক দিয়ে দিলে কিন্তু অ্যান্সার তাহলে দেখো এবার কি দাঁড়ালো দুটোর পর দশমিক দিয়ে দিলাম তাহলে কি হলো একশো পঁচিশ দশমিক চুয়াল্লিশ তাহলে দেখো একশো থেকে কত বেশি একশো থেকে বেশি হচ্ছে পঁচিশ দশমিক চুয়াল্লিশ অর্থাৎ ক্ষেত্রফল পঁচিশ দশমিক চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে দেখো একশো বা একশো থেকে যখন বেশি হবে সেটা হবে বৃদ্ধি আর যদি এটা একশো থেকে কম হতো তাহলে হতো এত পার্সেন্টে হ্রাস হবে এটা মনে রাখবে কেননা প্রশ্নে তোমাদের পরীক্ষার প্রশ্নে কিন্তু এইভাবে থাকবে যে অ্যান্সার গুলো কিভাবে থাকবে পাঁচ পার্সেন্ট হ্রাস পাঁচ পার্সেন্ট বৃদ্ধি তখন কিন্তু তোমাদের মনে রাখবে যে গুণ করে বেড়ে হবে সেটা একশো থেকে দেখবে আগে কত পার্সেন্ট বেশি যদি বেশি হলে বৃদ্ধি হবে একশো থেকে কম হলে হ্রাস হবে এর পরের প্রশ্নটি দেখো প্রশ্নটি হচ্ছে একটি সংখ্যাকে প্রথমে বারো পার্সেন্ট বাড়িয়ে পরে বারো পার্সেন্ট হ্রাস করা হলে মোটের উপর সংখ্যাটি কত হ্রাস পাবে প্রশ্নটি ভালোভাবে বুঝো কি বলছে সংখ্যাটি প্রথমে বারো পার্সেন্ট বাড়িয়ে অর্থাৎ বারো পার্সেন্ট বৃদ্ধি করা হলে পরে বারো পার্সেন্ট হ্রাস করা হলে মোটের উপর সংখ্যাটি কত হ্রাস পাবে ঠিক দেখো আগের প্রশ্নগুলোর মতোই করব বারো পার্সেন্ট কি বাড়িয়ে অর্থাৎ বারো পার্সেন্ট বৃদ্ধি তাহলে কত হবে একশো তারপর কি বলেছে এরপর বলছে বারো পার্সেন্ট হেরাস অর্থাৎ অষ্টাশি তারপর দেখো ঠিক আগের মতোই করব এই দুটোর এইগুলোর গুণ করব গুণ করলে কত দাঁড়াবে গুণ করলে দাঁড়াবে আঠানব্বই ছাপান্ন এবার দেখো যেহেতু

দেখো প্রথমে কি দশ পার বারো পার্সেন্ট বাড়িয়ে একশো বারো হলো বারো পার্সেন্ট কমই অষ্টআশি হলো তাহলে এই দুটোর বোন করে আঠানব্বই ছাপান্ন হলো যেহেতু শূন্য কাটা যায়নি তাই দুটোর পর দশমিক তাহলে পয়েন্ট এবং থেকে কত পার্সেন্ট কম এক দশমিক চুয়াল্লিশ পার্সেন্ট কম অর্থাৎ সংখ্যাটি কত হ্রাস পাবে এক দশমিক চুয়াল্লিশ পার্সেন্ট হ্রাস পাবে তাছাড়া তোমাদের এই ধরনের যখন পাবে যে বারো পার্সেন্ট বৃদ্ধি এবং বারো পার্সেন্ট হ্রাস বা দশ পার্সেন্ট হেরাস দশ পার্সেন্ট বৃদ্ধি তখন কিভাবে ডাইরেক্ট করবে দেখো যদি তোমাদের দশ পার্সেন্ট বৃদ্ধি আর দশ পার্সেন্ট এইভাবে যদি সংখ্যা যখন একই থাকবে বৃদ্ধি আর হেরাস বারো পার্সেন্ট বৃদ্ধি বারো পার্সেন্ট হেরাস এইভাবে তোমাদের থাকতে পারে পনেরো পার্সেন্ট বৃদ্ধি এবং পনেরো পার্সেন্ট হ্রাস তখন কিভাবে দেখো ডাইরেক্ট করা যাবে তখন কি করবে দেখো এই শূন্য এই শূন্য কাটা যাবে তাহলে কি এক আর এক গুণ করলে কি এক হবে হ্রাস হবে এক যখন বৃদ্ধি আর হ্রাস থাকবে তখন কি করবে দেখো ডাইরেক্ট দেখো শূন্য শূন্য কাটা যাচ্ছে তাহলে কি এক পার্সেন্ট হচ্ছে কিন্তু মনে রাখবে অ্যান্সার হ্রাসেই হবে বৃদ্ধি আর হ্রাস যখন থাকবে যে এনসারটি বেরোবে হ্রাসেই হবে এটা দেখো বারো আর বারো কি হচ্ছে একশো গুণ করলে কত হবে একশো চুয়াল্লিশ

সংখ্যাগুলো একই থাকবে এবং অ্যাক্টিস দেখো প্রথমে কি বলেছে বারো পার্সেন্ট বৃদ্ধি এবং বারো পার্সেন্ট হ্রাস তখন কি ডাইরেক্ট গুণ করবে গুণ করে কি দুটোর পর দশমিক যদি শূন্য কাটাকাটি না যায় তাহলে কি দুটোর পর দশমিক হবে দেখো এইটার দেখো দশ আর দশ যেহেতু এই শূন্যে এই শূন্য কাটা গেছে তাহলে এক করলো এক কিন্তু এক সমান এক তাহলে কি এক পার্সেন্ট এই এইভাবেও করতে পারবে এবার এরপরের প্রশ্নটি দেখো প্রশ্নটি হচ্ছে বর্গক্ষেত্রের বাহুকে দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে প্রশ্নটি ভালোভাবে দেখো বর্গক্ষেত্রের বাহুকে দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে তাহলে দেখো দশ পার্সেন্ট বৃদ্ধি মানে কি দশ পার্সেন্ট বৃদ্ধি মানে একশো দশ এবার দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহুর স্কের কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহুর স্কোয়ার তার মানে কি বাহু ইন্টু বাহু মানে দুবার বাহুর স্কোয়ার মানে কি দুবার বাহু অর্থাৎ দুটা বাহু যেমন যদি বলে হয় দুইয়ের স্কোয়ার মানে কি টু ইন্টু টু তাহলে দেখো কি বলেছে বর্গক্ষেত্রে বাহুকে দশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে বাহুর স্কোয়ার তাহলে এটা আমরা দুবার লিখবো একশো দশ ইন্টু একশো দশ কি বাহুর স্কোয়ার মানে কি মানে সংখ্যা দুটা একই হবে তাহলে একশো দশ ইন্টু একশো দশ এবার দেখো একটি কাটা গেল তাহলে কত দাঁড়াবে এগারো 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 সমান একশো একুশ এবার এটা কি একশো থেকে কত থেকে একশো থেকে একুশ পার্সেন্টেজ বেশি যেহেতু একশো একুশ আগে মনে রাখবে যেটা গুণ করে বেরোবে সেটা যদি একশো থেকে বেশি হয় তাহলে কি তাহলে যেটা বেরোবে একশো থেকে কত বেশি এটা একুশ পার্সেন্ট বেশি অর্থাৎ একুশ বেশি অর্থাৎ একুশ পার্সেন্ট বৃদ্ধি পাবে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে একুশ পার্সেন্ট ভালোভাবে দেখো এই সংখ্যা দুটো গুণ করে কত দাঁড়ালো একশো একুশ আর আমাদের পার্সেন্টেজ মানে কি একশো তাহলে একশো থেকে কত বেশি একশো থেকে একুশ বেশি অর্থাৎ কত বৃদ্ধি পাবে একুশ শতাংশ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে যদি এটা একশো থেকে কম হতো তাহলে হ্রাস পেত তাহলে এইটা ভালোভাবে মনে রাখবে একশো থেকে বৃদ্ধি একশো থেকে বেশি হলে বৃদ্ধি একশো থেকে কম হলে হ্রাস পাবে বন্ধুরা আজকের পাঠ এই পর্যন্ত যদি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ